ওয়েলকাম টু এইচডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, 2023 এবং 24 শিক্ষাবর্ষে বিএসসি ইন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার অ্যাডমিশনের জন্য পশ্চিমবঙ্গে যে দুটো বেস্ট ইউনিভার্সিটি আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলোতে রয়েছে, সেই কলেজগুলোতে কত মেরিট হলে তুমি চান্স পেতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কস কত হলে তুমি চান্স পেতে পারবে, তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। একদম বিভিন্ন বোর্ড ওয়াইজ, ভোকেশনাল বোর্ড, WBCHS এবং আদার বোর্ডস এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্ক অনুযায়ী গতবারে গত বছরগুলোতে কীরকম র্যাঙ্কে চান্স পেয়েছিল লাস্ট পর্যন্ত, শেষ কাউন্সেলিং পর্যন্ত, অর্থাৎ ফিফথ রাউন্ড বা সিক্স রাউন্ডের পর পর্যন্ত, সেই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার একটা আইডিয়া হবে যে এবছর তুমি যা মার্কস পেয়েছো সেই মার্কস অনুযায়ী তুমি চান্স পেতে চলেছো কি না, তার একটা ধারণা পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, চলো বিধানচন্দ্র, তুমি যদি বলো আমাকে যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটা বেস্ট, আমি বলবো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বেস্ট হবে, সেটাতে অ্যাডমিশন নিলে ভালো, তবে এটাতে না পেলে এটার জন্য 100% যেতে পারো। তো বিসিকেভিতে 2022 যে প্রথম হয়েছিল, যে কেন প্রথমটা বলছি, একটা ধারণা হবে তোমার যে এই মার্কস পেলে তুমি চান্স পেতে পারবে, সে হচ্ছে অগ্নিবার সরকার 98.75% মার্কস। বিসিকেভিতে অ্যাডমিশন হতে গেলে তোমাকে চারটে সাবজেক্টের উপর স্কোর হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, এই চারটে সাবজেক্টের উপর পার্সেন্টেজ হবে। সেখানে CBH মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে জেনারেলে চান্স পেয়েছিল গত বছর 93% পর্যন্ত, অর্থাৎ 93% মানে টোটালের উপর 93% নয়, এই চারটে সাবজেক্টের উপর 93% যারা নাম্বার পেয়েছিল শেষ পর্যন্ত অত দূর নেমেছিল। OBCA-তে নেমেছিল, এটা বোর্ড বলছি, এই বোর্ডটা, হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, OBCA-তে 91.2% চান্স পেয়েছিল, OBCB-তে 92.75% পেয়েছিল। তাহলে এবছর 2023-এ কত যেতে পারে, না 2023-এ ধরে নাও 90, গত বছর এতে 93% গেছিলো, এবারে খুব ভালো রেজাল্ট হয়েছে এবং ফার্স্ট ডিভিশন স্টারের যেহেতু পার্সেন্টেজ বেশি, এবারে তো মিনিমাম 93-র নিচে নামবে না এবারেও। তাই OBCA ও OBCB-র ক্ষেত্রে এরকমই বলবো, 91%-এর অ্যাভাব পেতে হবে, এখানেও 91%-এর অ্যাভাব পেতে হবে। SC-তে দেখো নেমেছিল 92.70%, ST-তে 80%, তো এবারেও আমি ধরে নিচ্ছি ST 80%-এর নিচে নামবে না, এবং SC-র ক্ষেত্রে আমি একটু কমিয়ে রাখছি, 91% মিনিমাম নামতে পারে, এর কমে নামবে না বলে মনে হচ্ছে। এবার ভোকেশনালে কি হয়, ভোকেশনালে পাঁচটা সাবজেক্টের উপর স্কোর হয়, অর্থাৎ তোমার যত পাঁচটা সাবজেক্টের উপর স্কোর হয়, এখানে চারটে সাবজেক্ট বললাম, ভোকেশনালে পাঁচটা সাবজেক্টের উপর এই স্কোর যে দেওয়া আছে গত বছর চান্স পেয়েছিল। জেনারেলে ভোকেশনালে নেমেছিল 94%, SC-তে লিখেছিল 89.60%, তো এবারেও ভোকেশনালে কিন্তু এই রকমই হবে, এটা 94%, এটা 89% পর্যন্ত নামতে পারে। SC-তে গতবারে 63.40%, এবারেও 63% মতো নামতে পারে। OBCA OBCB-তে কিন্তু 76% বা এবারে 75% একটু কমিয়ে রাখছি, আর 59% বা 60% কমপক্ষে OBCB-তে যেতে পারে, কারণ রেজাল্ট এবারে যেহেতু ভালো হয়েছে, যেহেতু BCKB-তে কিন্তু মাধ্যমিকের মার্কস লাগে না, HS-এর মার্কস লাগে। আদার বোর্ড অর্থাৎ CBSE বা ICSE বা অন্য কোনো বোর্ড থেকে, স্টেট বোর্ড থেকে যদি যারা আসে, তারা কিন্তু জেনারেলে 94% পেয়েছিল গতবারে, এবারেও ধরে নিচ্ছে 94% যাবে। 88% SC ST-তে 64.50%, অর্থাৎ SC ST যারা রয়েছে, বিশেষ করে ST, তারা মোটামুটি এবারে ধরে নাও 63% পেলে কিন্তু তোমাদের চান্স এই দুটো কলেজ ইউনিভার্সিটির মধ্যে একটাতে হয়ে যাবে। তবে OBCA যারা রয়েছে বা OBCB যারা রয়েছে, তারা ধরে নাও 88% এর নিচে পেলে কিন্তু তোমরা চান্স পাবে না, 88-এর উপরে যারা পেয়েছো তারা কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার নিচে। তবে হ্যাঁ, UBKB-তে যদি দেখে নিই, সেখানে যে র্যাঙ্কটা হয় অর্থাৎ পার্সেন্টাইল মার্কসটা দেওয়া হয়, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কস অনুযায়ী দেওয়া হয়, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকের সেখানে PCB কম্বিনেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর মাধ্যমিকের টোটালের উপর পার্সেন্টেজটা কত হয় সেটার উপর ডিপেন্ড করে।
যেমন জেনারেল এই তিনটে সাবজেক্টে যারা পেয়েছিল 98% এবং মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে তারা ইউবি কেভিতে চান্স পেয়েছে। ওবিসি বি এর ক্ষেত্রে দেখো এই তিনটে সাবজেক্টে পিসিবিতে 96% আর টোটালে মাধ্যমিকের টোটালে 86% যারা নাম্বার পেয়েছে তারা কিন্তু চান্স পেয়েছে। তো এবারেও আমি ধরে নিচ্ছি যেহেতু তোমরা মাধ্যমিক দাওনি গতবারে সেই জন্য তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ যেহেতু বেশি আছে, এবারে কিন্তু এইচএসে 98% যাবে এবং মাধ্যমিকের ক্ষেত্রে 91%-এর বেশি চলে যেতে পারে জেনারেলের ক্ষেত্রে। ওবিসির এর ক্ষেত্রেও একটু বাড়িয়ে রাখতে হবে আমাকে 87% এবং 96% হচ্ছে এইচএসের মার্কস। ওবিসির বির ক্ষেত্রে দেখো 98% যাবে এইচএসের এবং 90% গিয়েছিলো মাধ্যমিকের মার্কসের ক্ষেত্রে। এসসিতে 97%, 89% আর এসটিতে 95%, 84%। এইরকম যারা গতবারে নাম্বার পেয়েছিল উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে তারাই কিন্তু চান্স পেয়েছিল। তো এবারেও আশা করছি এই পার্সেন্টেজটা ইউবি কেবির বেলায় একটুও কমবে না, বরং 1% করে বাড়িয়ে রাখতে হবে আমাকে। তার কারণ হচ্ছে গতবারে মাধ্যমিকে তোমরা খুব বেশি নাম্বার পেয়েছো যেহেতু পরীক্ষা হয়নি, এবং এবারে উচ্চ মাধ্যমিকের ভালো রেজাল্ট হয়েছে গত 2 বছরের তুলনায়। তাই এবারে কিন্তু একটু করে বাড়বে বরং কমবে বলে আমার মনে হয় না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমার একটা ধারণা করতে পেরেছো যে হ্যাঁ এই পার্সেন্টেজ পেলে আমি চান্স পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।